হয় এভরিওয়ান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জব তোমাদের যে প্র্যাকটিস সেট হচ্ছিলো WBP SI এর জন্য আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার 3 বা প্র্যাকটিস সেট থ্রি যেখানে আমরা পঁচিশটা মতো সেটে যে সমস্ত ধরনের অঙ্ক থাকে যে সমস্ত চ্যাপ্টার থেকে এসে থাকে তার উপর বেশ করে একটা প্র্যাকটিস সেট যেখান থেকে তোমরা করলে এর আগেও দুটো হয়ে গেছে তার উপরেই বা সেই রকমই তোমাদের আর একটি সেট যেটা থেকে তোমরা বিভিন্ন অঙ্ক আলোচনা করবো এবং সেই ভিডিওগুলো যদি পিছনের ভিডিও দুটি আলোচনা হয়ে গেছে অলরেডি এবং এর আগেও এর এস এর জন্য বা অন্যান্য পরীক্ষার জন্য যে প্রিভিয়াস ইয়ারের ইয়ার ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ ক্লাস হয়েছিলো সেগুলোর প্লে লিস্ট লিঙ্ক তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে গিয়ে তোমরা আগের ভিডিওগুলিকে দেখে নিতে পারবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল ফেসবুক অ্যাকাডেমি সরি জবসকি কি অ্যাকাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস এবং পেজ জবস অ্যাকাডেমিতে জয়েন হওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা জয়েন হয়ে যাবে সেখানে তোমরা পিডিএফ এবং ভিডিও রিলেটেড ইনফরমেশন পেয়ে যাবে তো আজকের প্রথম অঙ্গ দেখো কি রয়েছে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গতিশীল কোনো রেলগাড়িতে বসে থাকা এক ব্যক্তি দেখেন উল্টো দিক থেকে ধাবিত কোনো মালগাড়ি তাকে ছয় সেকেন্ডে সম্পূর্ণ অতিক্রম করে যদি মালগাড়িটির দৈর্ঘ্য একশো মিটার হয় তবে তার বেগ নির্ণয় করুন ঠিক আছে তাহলে কি বলে দিয়েছে যে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে গতিশীল কোনো একটা রেলগাড়িতে বসে থাকা একটা লোক অর্থাৎ এটা একটা সেই রেলগাড়িটি যেখানে একটা ব্যক্তি বসে রয়েছে ধরো এই জায়গাটাতে এবং তাকে একটা মালগাড়ি যে এটা কিন্তু মুভ করছে ফর্টি ফাইভ কে আর এখানে একটা মালগাড়ি রয়েছে যে এই ব্যক্তিকে ছয় এবং এর দৈর্ঘ্য হচ্ছে একশো পঁচিশ যখন তারা একে অপরের বিপরীত থেকে আসে তখন তাদের আপেক্ষিক গতিবেগ হয় কিন্তু আমরা তার আগের যেটা জিনিস জানি যে কোনো ব্যক্তি কোনো স্তম্ভ কোনো একটা নির্দিষ্ট পয়েন্টকে যখন একটা ট্রেন অতিক্রম করে তখন সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে মানে সে একশো পঁচিশ মিটারই অতিক্রম করছে সময় নিচ্ছে কত ছয় সেকেন্ড তাহলে তাদের যেটা এখান থেকে আমি পারবো যে একশো পঁচিশ মিটার যাচ্ছে ছয় সেকেন্ডে তারা এখান থেকে কত পাচ্ছি আমি ছয় যদি আমি পারি তাহলে এইটা যেটা গতিবেগ পাচ্ছি মিটার প্রতি সেকেন্ড সেটা কি গতি পাচ্ছি আপেক্ষিক গতি এখানে মিটার প্রতি সেকেন্ড থেকে আমি এটাকে কিলোমিটার প্রতি ঘন্টা করে নেবো আঠেরো বাই পাঁচ করে আঠেরো বাই পাঁচ করলে দেখো আমি কি পাচ্ছি এখানে ছয় দিয়ে এটা কেটে যাবে তিন আর এখানে পাঁচ দিয়ে এটা কেটে যাবে পঁচিশ মানে হচ্ছে তিন পঁচিশ পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ এই অতিক্রম যখন করলো তখন আপেক্ষিক গতিবেগ ছিল পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা আপেক্ষিক গতি বলতে কি আর দুটোর যোগফল তাহলে এখানে আমাদের প্যাসেঞ্জার ট্রেনটি তো গতিবেগ দিয়ে দিয়েছে পঁয়তাল্লিশ কিলোমিটার তাহলে মালগাড়িটির গতিবেগ কত হবে পঁচাত্তর থেকে পঁয়তাল্লিশ বাদ মানে হচ্ছে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক আছে আপেক্ষিক গতিবেগের অঙ্ক এটা তো এখানে প্রথমে আমাকে কি করতে হবে সেই আপেক্ষিক বেগটা বার করতে হবে যে বেগে একশো পঁচিশ মিটার যাচ্ছে ছয় সেকেন্ডে একশো পঁচিশ মিটার যদি ছয় সেকেন্ডে গিয়ে থাকে তাহলে ঘন্টাতে তার গতিবেগ হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা যেটা হচ্ছে তার আপেক্ষিক গতিবেগ দুজনের দুজনের আপেক্ষিক গতিবেগ এক অপরের বিপরীতে থাকলে তাদের যোগ ফল হয় গতিবেগের তো একটার যোগ দিয়ে দিয়েছে তাহলে আর একটা হচ্ছে সেখান থেকে বিয়োগ করে দিলেই আমরা পেয়ে যাবো যেটা হচ্ছে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা অপশন নাম্বার বিতে রয়েছে নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে এক বাই এক ভাজিত দুই এর তিন ইন্টু তিনের চারের সরলতম মান ঠিক আছে এখানে কি করতে হবে আমরা কি জানি ভাগ আগে হয় তাহলে এক এটাকে গুণ করে নেবো এক গুণ উল্টে নেবো থ্রি বাই টু ইন্টু থ্রি বাই ফোর এইটাই হচ্ছে আমার কাজ আর কিছু কাজ নেই তাহলে এখান থেকে পাচ্ছি ওয়ান বাই এখানে তিন তিনে নয় বাই আট বা এইট বাই নাইন অপশন নাম্বার সি তে রয়েছে এটা সঠিক উত্তর নেক্সট অঙ্ক তিন নম্বর আটাত্তর লিটার মিশ্রণে স্প্রিট ও জলের অনুপাত সেভেন টু সিক্স মিশ্রণে কিছু পরিমাণ জল দেওয়ার পূর্ব অনুপাত ব্যস্ত অনুপাত হয় যুক্ত জলের পরিমাণ কত অর্থাৎ বলে দিয়েছে যে মিশ্রণে স্প্রিট ও জলের অনুপাত সেভেন টু সিক্স আছে এবং তাতে কিছু জল মিশিয়ে দেওয়ার পর তাদের সেই অনুপাতটা ব্যস্ত অনুপাত হয়ে যায় ব্যস্ত অনুপাত কথা অর্থ যা অনুপাত ছিল সেটা রিভার্স হয়ে যায় অর্থাৎ এখানে রয়েছে সেভেন টু সিক্স তাহলে হয়েছিল সিক্স ইস টু এ তাহলে কতটা জল আমি মিশিয়েছিলাম মোট পরিমাণ কত আছে আটাত্তর লিটার স্পিরিটা জলের অনুপাত আছে সেভেন ইন্টু সিক্স তাহলে স্পিরিট ছিল কত ওখানে পরীক্ষার এগুলো লিখবে না একদমই শুধু মুখে মুখে হিসাব করে নেবে তাহলে স্পিরিট ছিল সাত বাই তেরো মোট হচ্ছে আটাত্তর ভাগ করে ছয় সাতে বিয়াল্লিশ লিটার আর জল ছিল কত সেখানে জল ছিল ছয় বাই তেরো ইন্টু সেভেন্টি এইট মানে হচ্ছে ছত্রিশ লিটার এবার কি হয়েছে তখন দেখো রেসিও মিল আছে আমাদের এবার কি হচ্ছে তাতে কিছু পরিমাণ জল আমি মিশিয়েছি জানি না তো কত জল ধরো এক্স মিশিয়ে দিলাম তখন এখানে এটা হয়ে গেল এত লিটার স্পিরিট আর জল হয়ে গেল এত লিটার এবং তখন কি হলো অনুপাতটা রিভার্স হয়ে গেল সিক্স টু সেভেন হয়ে গেল তাহলে আমরা শর্তানুসারে বলতে পারি ফর্টি টু বাই থার্টি সিক্স প্লাস এক্স ইকুয়াল টু সিক্স বাই সেভেন ওকে তাহলে কি হচ্ছে দেখো ছয় উপরে কেটে দাও ছয় সাথে বিয়াল্লিশ হয়ে যাচ্ছে এখানে সাত সাথে গুণ করে আমি পেয়ে যাচ্ছি থার্টি সিক্স প্লাস এক্স ইকুয়াল টু ফর্টি নাইন বা এক্স ইকুয়াল টু ফর্টি নাইন মাইনাস থার্টি সিক্স ইকুয়াল টু থার্টিন তাহলে তেরো লিটার জল আমি মিশিয়েছিলাম অপশান নাম্বার সিতে রয়েছে এটার সঠিক উত্তর নেক্সট অঙ্ক কি রয়েছে দেখো এ একটি কাজ দশ দিনে বি বারো দিনে এবং সি পনেরো দিনে করতে পারে তারা কাজ শুরু করার বারো দিন পরে এ ও কাজ সম্পন্ন হওয়ার চার দিন আগে সি চলে যায় পরে কাজটি শেষ করতে কতদিন সময় লেগেছিল ঠিক এই পালিটা না লিখলেও হবে কাজটি তারা কাজ কি আচ্ছা ঠিক আছে এখানে কি আছে যে একটি কাজ এ দশ দিনে করতে পারে বি বারো দিনে করতে পারে এবং সি পনেরো দিনে করতে পারে তারা কাজ শুরু করার দুদিন পরে এ চলে যায় আর কাজ শেষ হওয়ার দু চার দিন আগে সি চলে যায় তাহলে কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে সিম্পল ম্যাথ যে এ করছে কুড়ি দিনে বি করছে বারো দিনে সি করছে পনেরো দিনে এম করো মোট কাজ হচ্ছে ষাট ইউনিট তাহলে এ করছে প্রতিদিন তিন করে বি করছে পাঁচ করে আর সি করছে চার করে তাই তো সরি এটা দশ ছিল না তাহলে এটা ছয় ছয় পাঁচ চার করে তাহলে প্রথম দু দিনে কত করবে দু দিনে করবে টু ইন্টু ছয় প্লাস মানে ছয় পাঁচ এগারো সাড়ে পনেরো তিরিশ ইউনিট তারা তিরিশ ইউনিট প্রথম দুদিনেই করে ফেলছে তাহলে বাকি কাজ কত থাকছে বাকি থাকছে ষাট মাইনাস তিরিশ সমান তিরিশ ইউনিট সেটা ধরে নাও বি এক্স দিন করছে তাহলে বি এক্স দিনে কত করছে বাকি যেটা লাগছে আর কি এক্স দিনে করছে বি করছে প্রতিদিন পাঁচ ইউনিট করে তাহলে এক্স দিনে করছে ফাইভ এক্স আর সি কত করছে তাহলে তার থেকে এক্স এর থেকে চার দিন কম করছে কারণ শেষ হওয়ার চার দিন আগে সে চলে যাওয়ার কথা বলেছে এখানে তাহলে এক্স মাইনাস ফোর দিনে করছে ফোর ইন এক্স মাইনাস ফোর দিন ঠিক আছে এইটা তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি ফোর এক্স মাইনাস সিক্সটিন তাহলে এ এই কাজটা করছে এ এই কাজটা করছে এই দুটোই তো বাকি কাজ যেটা সেটা সেটাই আমার সত্যানুসারের সমান যে ফাইভ এক্স প্লাস ফোর এক্স মাইনাস সিক্সটিন ইকুয়াল টু থার্টি বা এখানে নাইন এক্স ইকুয়াল টু এদিকে ষোলোটা যোগ হয়ে যাবে ফর্টি সিক্স বা এক্স ইকুয়াল টু ফর্টি আর প্রথমে তারা দুদিন করেছিল একসাথে তাহলে এর সাথে মোট সময় লাগবে ফর্টি সিক্স বাই নাইন প্লাস টু মানে নয় দুই আঠেরো যোগ হয়ে যাবে আঠেরো যোগ হলে সিক্সটি ফোর বাই নাইন দিন অপশান নাম্বার সিটে রয়েছে নেক্সট অঙ্ক কোন দোকানদার কোনো বস্তুর দাম প্রথমে পঁচিশ শতাংশ পরে কুড়ি শতাংশ বাড়ালো তাহলে বস্তুটির দাম মোট শতকরা কত বাড়লো অর্থাৎ প্রথমে বাড়ালো পঁচিশ টাকা পঁচিশ শতাংশ পরে বাড়ালো আবার কুড়ি শতাংশ ধরে না জিনিসের দাম ছিল একশো টাকা পরে পঁচিশ টাকা বা পঁচিশ শতাংশ বাড়ালো মানে হয়ে গেলো একশো পঁচিশ বাই একশোতে তারপরে আবার কুড়ি শতাংশ বাড়ালো মানে হয়ে গেলো একশো কুড়ি বাই একশো ঠিক আছে এখানে একশো একশো কেটে দাও এখানে পাঁচ পঁচিশ দিয়ে পাঁচ এখানে চার চার দিয়ে এখানে তিরিশ তাহলে পাচ্ছি দেড়শো তাহলে যেটা একশো ছিল সেটা হয়ে গেল দেড়শো মানে বৃদ্ধি কতটা পেল পঞ্চাশ শতাংশ অপশন নাম্বার সি হচ্ছে এটার সঠিক উত্তর রয়েছে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ আট বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সে টু পয়েন্ট ফাইভ গুণ বা আড়াই গুণ হয় আরও আট বছর বাদে তার বয়স পুত্রের বয়সের কত গুণ হবে তাহলে এখানে পিতা আর পুত্র কি বলেছে পুত্রর তিন গুণ হচ্ছে পিতা তারপর আট বছর পর এর বয়স হবে থ্রি এক্স প্লাস এইট এর বয়স হবে এক্স প্লাস এইট তখন বলেছে পুত্রের বয়সের আড়াই গুণ হচ্ছে মানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইন্টু এক্স প্লাস এইট ইকুয়াল টু থ্রি এক্স প্লাস এইট বা এখান থেকে টু পয়েন্ট ফাইভ এক্স প্লাস টোয়েন্টি ইকুয়াল টু থ্রি এক্স প্লাস এইট এখান থেকে থ্রি এক্সটা বাদ দিলে মাইনাস পয়েন্ট ফাইভ এক্স আর এখান থেকে পাচ্ছি মাইনাস টুয়েলভ এক্স এক্স কেটে যাবে

গুণ করে নাও বা ভাগ করে নেবে এখানে যদি তোমরা মুখে মুখে না করতে পারো চুয়েল চল্লিশকে দুই দিয়ে যাবে চল্লিশ পাবে আর সরি আশি পাবে নামবে দশমিক দু শূন্য দুই দশমিক দুই গুণ এখানে তো সেই হিসাবে নেই তো দুইকে পয়েন্ট টুকে আমরা ওয়ান বাই ফাইভ হিসাবে লিখতে পারি যেটা দুই পূর্ণ একের পাঁচ গুণ অপশান নাম্বার এ হচ্ছে এটার সঠিক উত্তর নেক্সট রয়েছে কি একটি নৌকার স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব আট ঘন্টা আটচল্লিশ মিনিটে অতিক্রম করে এবং স্রোতের অনুকূলে সম দূরত্ব চার ঘন্টায় অতিক্রম করে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত ঠিক আছে কি বলেছে নৌকার আমাকে দূরত্ব জানি না এখানে দূরত্ব জানি না স্রোতের বেগ আর নৌকার বেগের আমাকে অনুপাত বার করতে বলছে তার দূরত্ব ধরে নাও ডি দূরত্ব হচ্ছে ডি নৌকার বেগ হচ্ছে এক্স আর স্রোতের বেগ হচ্ছে তাহলে প্রথম ক্ষেত্রে কি হচ্ছিল আট ঘন্টা আটচল্লিশ মিনিট সময় লাগছিল আট ঘন্টা আটচল্লিশ মিনিট মানে ছয় দিয়ে দশ মানে পয়েন্ট এইট চলে আসবে ঠিক আছে তাহলে আট দশমিক আট ঘন্টা কি হচ্ছে তাহলে প্রথমে যখন সোতের প্রতিকূলে যাচ্ছিল মানে কি হচ্ছে নৌকার বেগের সাথ থেকে সতের বেগ বিয়ে তখন সময় লাগছিল এইট ঘন্টা পরবর্তীতে যখন স্রোতের অনুকূলে যাচ্ছিলো মানে তখন নৌকার সাথে সোতের গতিবেগ যোগ হচ্ছিলো তখন সময় লাগছিল চার ঘন্টা এই দুটো তাহলে প্রথম থেকে আমি পাচ্ছি ডি ইকুয়াল টু এইট পয়েন্ট এইট এক্স মাইনাস এইট পয়েন্ট এইট ওয়াই দ্বিতীয় থেকে ডি পাচ্ছি ফোর এক্স প্লাস ফোর ওয়াই তাই দুটোর ডিস্টেন্সটা তো সমান ছিল দূরত্ব বলেছে তাহলে এই দুটো নিশ্চয়ই সমান তাহলে এখান থেকে দুটো যদি সমান হয়ে যায় তা দেখো এইট পয়েন্ট এইট এক্স এদিকে মাইনাস ফোর এক্স হয়ে যাবে সমান এদিকে ফোর ওয়াই প্লাস এইট পয়েন্ট এইট ওয়াই হয়ে যাবে যেখান থেকে পাচ্ছি ফোর পয়েন্ট এইট এক্স সমান টুয়েলভ পয়েন্ট এইট ওয়াই বা এক্স বাই ওয়াই সমান হচ্ছে টুয়েলভ পয়েন্ট এইট বাই ফোর পয়েন্ট এইট পয়েন্ট পয়েন্ট উঠে যাও বা একশো আঠাশ বাই আটচল্লিশ হয়ে যাবে তিন দিকে যাবে তিন ষোলো আটচল্লিশ বা ষোলো দিকে যাবে সরি ষোলো তিনে আটচল্লিশ ষোলো আটে একশো আঠাশ তাহলে এক্স ইস টু ওয়াই হচ্ছে এইট ইস টু থ্রি তাহলে নৌকার ব্রেগ এবং সতের বেগের অনুপাত হচ্ছে

প্রথমে এটাকে বার করে নাও এইচ টু টু সি কত কি বসবে এখানে ফাঁকে তার পাশে যেটা রয়েছে তিন সেটা বসিয়ে দাও আর এখানে এর পাশে রয়েছে চার সেটা বসিয়ে দাও এবার গুন করে দাও এক অপরের সাথে তাহলে কত পাচ্ছি আট বারো পনেরো তাহলে এইচ টু বিচ টু সি পেয়ে গেলাম এইট ইস টু বারো টুয়েলভ ইস টু ফিফটিন এবার সি ইস টু ডি আছে সিক্স ইস টু সেভেন সেটা এখানে বসবে সিক্স ইস টু সেভেন তাহলে এখানে বসবে সেভেন আর এগুলো তো পাশে ছয় আছে ছয়ই বসবে এবার এটাকে গুণ করে দাও ফর্টি এইট ছয় বারো হচ্ছে বাহাত্তর পাঁচ ছয় পনেরো হচ্ছে নব্বই আর সাত সাত হচ্ছে ঊনপঞ্চাশ সরি ওইটা পাঁচ সাত পনেরো বসবে সাত পনেরো একশো পাঁচ ঠিক আছে এবার দেখো সবগুলো তিন দ্বারা বিভাজ্য হবে তিন ষোলো আটচল্লিশ তিন চব্বিশ বাহাত্তর তিন তিরিশ নব্বই তিন পঁয়ত্রিশ একশো পাঁচ তার ষোলো চব্বিশ তিরিশ পঁয়ত্রিশ অপশান নাম্বার এতে রয়েছে নেক্সট হক কোনো বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত থ্রি যদি ছাত্রদের স্কলা কুড়ি শতাংশ এবং ছাত্রীদের তিরিশ শতাংশ স্কলারশিপ প্রাপক হয় তাহলে কত শতাংশ ছাত্র ছাত্রী স্কলারশিপ পায়নি ওকে তাহলে কি বলেছে এখানে ছাত্র ছাত্রীর পার্সেন্টেজের অঙ্ক যেহেতু সম্পূর্ণটা ধরে নাও মোট ছাত্রছাত্রী হচ্ছে একশো তাহলে থ্রি টু মানে ছাত্র হচ্ছে ষাটজন আর ছাত্রী হচ্ছে চল্লিশ এটা নিশ্চয়ই ব্যাখ্যা করতে হবে না আমাকে মোট একশো জন থ্রি ইস্টু টুতে ছাত্রী রয়েছে মানে ছাত্র রয়েছে ষাট জন ছাত্রী রয়েছে চল্লিশ ছাত্রদের কুড়ি শতাংশ স্কলারশিপ পেয়েছে মানে এ স্কলারশিপ পেয়েছে এর কুড়ি পার্সেন্ট মানে হচ্ছে জন এর ত্রিশ শতাংশ স্কলারশিপ পেয়েছে মানে হচ্ছে বারোজন তাহলে ছাত্র জন স্কলারশিপ পেয়েছে ছাত্রী জন স্কলারশিপ পেয়েছে মোট চব্বিশ জন স্কলারশিপ পেয়েছে ছাত্র ছিল মোট একশো জন তাহলে পায়নি কতজন একশো মাইনাস চব্বিশশো মানে হচ্ছে ছিয়াত্তর জন তাহলে একশো জনের মধ্যে যদি ছিয়াত্তর স্কলারশিপ না পেয়ে থাকে তাহলে স্কলারশিপ পায়নি কত শতাংশ ছিয়াত্তর শতাংশ অবভিয়াসলি অপশন নাম্বার ডিতে রয়েছে নেক্সট অঙ্ক একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য পনেরো শতাংশ বাড়ালে এবং প্রস্থ পনেরো শতাংশ কমলে তার ক্ষেত্রফলে শতকরা কি পরিবর্তন হবে তো কি রয়েছে এখানে এটার ফর্মুলা আমরা কি জানি প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই এক্স যেখানে চিহ্ন প্লাস হলে বৃদ্ধি এবং মাইনাস এলে শ্বাসকে ইন্ডিকেট করে ঠিক আছে তাহলে এখানে এ হচ্ছে দৈর্ঘ্যের শ্বাস বৃদ্ধি বি হচ্ছে প্রস্থের শ্বাস বৃদ্ধি ঠিক আছে বাদ বাকিটা তোমরা জানো এই সূত্রটা সবাই তাহলে এখানে কি হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য পনেরো শতাংশ বেড়েছে মানে প্লাস পনেরো প্রস্থ পনেরো শতাংশ কমেছে মানে মাইনাস পনেরো তারপর প্লাসে মাইনাসে মাইনাস হবে পনেরো পনেরো দুশো পঁচিশ হবে বাই একশো তাহলে এখানে প্লাস মাইনাস কেটে গেল দুশো মানে হচ্ছে পয়েন্ট 2.25, পয়েন্ট টু সরি মাইনাস টু হবে মাইনাস যেহেতু আছে তাই দুই দশমিক দুই পাঁচ মানে হচ্ছে দুই পূর্ণ পার্সেন্ট হবে অপশন সি তে রয়েছে নেক্সট রয়েছে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোন ত্রিভুজের ক্ষেত্রফল হবে কত দেখো এমনিতে তোমরা জানো যে সেই অর্ধ করে আমরা এস মাইনাস সি করে ক্ষেত্রে বার করতে পারি কিন্তু যদি আমাদের এরকম নিশ্চয়ই করতে দেবে না পরীক্ষায় তাই না কারণ আমাদের টাইম হাতে কম দেখবে এমন কিছু দেওয়া আছে তিন চার পাঁচ এই তিনটে যদি করে থাকো দেখবে তিনটে হচ্ছে অর্থাৎ প্লাস তোমাকে বুঝে নিতে হবে যে যে ত্রিভুজের কথা বলেছে সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যারা একটা তিন একটা চার একটা পাঁচ যদি সমকোণী ত্রিভুজ হয় তাদের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বা হাফ ইন্টু ভূমি লম্বও করতে পারো বা ছোট দুটি বাহুর গুণফল এর অর্ধেক কারণ এটার ব্যাখ্যা হচ্ছে যদি এটা দেখো সমকোণী ত্রিভুজ হয় ঠিক আছে তাহলে একে যদি আমি এটাকে ফিল করে দিই তাহলে এটা দেখো একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে এটা এটা যদি যদি হয় হয় এটাও এটাও তাহলে করলে ক্ষেত্রফল পেয়ে যাবো চার তিনে বারো তার অর্ধেক তোমাদের ত্রিভুজটা অর্ধেক করলে এই একটা ত্রিভুজের পেয়ে যাব এই ভিত্তিতেই এসছে এই রুলসটা ওকে তাহলে এখানে কি পারছি আমি যে হাফ ইন্টু থ্রি ইন্টু ফোর মানে হচ্ছে সিক্স

চার সমান পাঁচ অপশন অঙ্ক রয়েছে নিরানব্বই পূর্ণ ভাবে এগারো সাত পর্যন্ত তুমি যদি এটাকে পূর্ণ ভেঙে করতে চাও তো অনেক বেশি লেন্দি হয়ে যাবে অনেক বেশি ঝামেলা মানে একটু কঠিন হয়ে যাবে আমাদের কাছে কি করবো আমরা এখানে এই নিরানব্বই পূর্ণ একের কি আমি তো এইভাবে লিখতে পারি নিরানব্বই প্লাস একের সাথে লিখতে পারি তো এবার মুখে মুখে মনে মনে ভেবে নাও যে সবগুলো মাঝখানে একটা প্লাস চিহ্ন আছে তাহলে টোটাল পাঁচটা নিরানব্বই আছে সেটাকে আমি আলাদা করে নিয়ে চলে এলাম পাঁচটা নিরানব্বই মানে নিরানব্বই গণিত পাঁচ করে লিখতে পারি আমি এটা প্লাস করলাম কি এখানে বাকিগুলো যেগুলো রয়েছে একের সাত প্লাস এর সাত প্লাস তিনের সাত প্লাস চারের সাত প্লাস এগারো সাত এটা রেখে দিলাম নিরানব্বইকে পাঁচ দিয়ে গুণ করে পাচ্ছি একশো পাঁচশো থেকে পাঁচ কম মানে চারশো পঁচানব্বই প্লাস এখানে সবগুলোর হর একই তাহলে লবগুলো যোগ হয়ে যাবে এক আর দুয়ে তিন তিন আর ছয় চারে দশ আর এগারো একুশ একুশ বাই সাত তাহলে পাচ্ছি চারশো প্লাস তিন মানে হচ্ছে চারশো আটানব্বই নাম্বার এতে রয়েছে নেক্সট অঙ্ক একটি ব্যাগে এ সংখ্যক লাল বি সংখ্যক হলুদ এবং সি সংখ্যক সবুজ টোকেন আছে যদি এইস টু বি ফোর ইস টু ফাইভ হয় বি বিস টু সি নাইন ইস টু থার্টিন হয় এ তাহলে এইস টু বিস টু সি কত সেম অঙ্ক যেমন আগেটা আমি করলাম যেখানে এ বি সি ডি বার করতে দিয়েছিল তার একটা স্টেপ কম করতে হবে এখানে আমাকে তাহলে কি আছে এ ইস টু বি ইস টু সি বার করতে হবে এখানে এইস টু বি দিয়ে দিয়েছে ফোর ইস টু ফিফটিন আর বি বিস টু সি দিয়ে দিয়েছে নাইন ইস টু থার্টিন তাহলে এখানে বসিয়ে দাও এর পাশেরটা পনেরো এখানে বসে দাও এর পাশেরটা নয় তাহলে পাচ্ছি থার্টি সিক্স পাঁচ নয় পাঁচ নয় নয় পনেরো হচ্ছে একশো পঁয়ত্রিশ আর তেরো পনেরো হচ্ছে দুশো পঁচিশ থেকে একশো পঁচানব্বই তিন দিয়ে যাবে যাবে তিন বারো ছত্রিশ তিন পঁয়তাল্লিশ আর তিন পঁয়ষট্টি তাহলে বারো ইস্টু পঁয়তাল্লিশ ইস্টু পঁয়ষট্টি সঠিক উত্তর কোথায় আসে দেখো অপশন নাম্বার শীতে নেক্সট রয়েছে মান খুঁজে বের করুন আন্ডার রুট সিক্সটিন হান্ড্রেড নাইনটি ফোর বাই একটা মান বার করতে হবে যার প্লাস ফোরটিন ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ প্লাস ফোরটিনটা যদি এই দিক থেকে মাইনাস করে দিই আমি তাহলে এখানে পেয়ে যাচ্ছি এগারো তাহলে এর ভ্যালু যদি এগারো হতে হয় তাহলে এর এগারো হতে গেলে আমরা জানি সেটাকে আন্ডার রুট ওয়ান টোয়েন্টি ওয়ান আনতে হবে তবে আমি সেখান থেকে এগারো পাবো তাহলে আন্ডার রুট ওয়ান টোয়েন্টি ওয়ান যদি এখানে আসতে হয় তাহলে এখানে তুমি ষোলশো চুরানব্বইকে একশো একুশ দিয়ে ভাগ করো একবার যাবে নামছে আট নাম চার 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 দিয়ে চলে যাবে তাহলে এখানে বসবে চতুর্দ চোদ্দ দিয়ে ষোলোশো চুরানব্বই কে ভাগ করে পেয়ে যাবে একশো একুশ প্লাস ফোরটিন থেকে এগারো চোদ্দ প্রতিদিন কাজ করে ছ দিনের মধ্যে একটি একশো কুড়ি মিটার সড়ক নির্মাণ করতে পারে সড়কটির মোট দৈর্ঘ্য কত হবে যদি নির্মাণ কাজে ছজন পুরুষ অতিরিক্ত যোগদান করে কাজের সময় চার ঘন্টা প্রতিদিন বৃদ্ধি করা হয় এবং তারা আরো দিন বেশি কাজ করে অর্থাৎ প্রথমে কি করছিল ছত্রিশ জন কাজ করছিল প্রতিদিন আট ঘন্টা করে দিন মিটার রাস্তা ছ বানিয়েছিল এবার আরো ছজন লোক যোগ করছি মানে সিক্স প্লাস সিক্স হয়ে যাচ্ছে বিয়াল্লিশ জন হয়ে যাচ্ছে চার ঘন্টা প্রতিদিন যোগ করছি হয়ে যাচ্ছে বারো ঘন্টা ডেলি এখানে আরো দিন বেশি কাজ করছি মানে পনেরো দিন কাজ করছি তাহলে কত মিটার রাস্তা বানাবে প্রত্যেকটার মান দেখো সেকেন্ড এসে বেড়েছে তাহলে কাজের পরিমাণও অবশ্যই বাড়বে কারণ ছত্রিশ জনে যতটা রাস্তা বানাবে বিয়াল্লিশ জনে অবশ্যই বেশি রাস্তা বানাবে তাহলে বড়গুলোই ওপরে আসবে বিয়াল্লিশ বাই ছত্রিশ গণিত বারো বাই আট গণিত পনেরো বাই ছয় গণিত একশো কুড়ি ঠিক আছে সিম্পল মেথড কিন্তু এখানটাতে দেখবে এটা আনসার মিলবে না ঠিক আছে এখানে পাঁচশো পঁচিশ থাকবে যেটা হয়ে যাবে এটা সঠিক করতে তাহলে আগে তোমাদের করেছিলাম কোনো এক সময়টা প্রিভিয়াস ইয়ারে তখন তোমাদেরকে বলেছি আশা করো এখানে বারো দিয়ে এটা কাটো তিন বারো ছত্রিশ আর কাটবে ছয় ছয় দিয়ে দিয়ে এটাকে এটাকে কাটো সাত বিয়াল্লিশ তিন তিন কেটে দাও পনেরো আট দিয়ে এটাকে কেটে দাও আট পনেরো একশো কুড়ি পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তরকে সাত দিয়ে গুণ করলে পঁচাত্তরকে চার দিয়ে গুণ করলে পাচ্ছি আমি তিনশো আর একটা পাচ্ছি দুশো পঁচিশ মানে হচ্ছে পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ মিটার রাস্তা বানাবে যেটা অপশানে নেই ওকে এটার পাঁচশো পঁচিশ মিটারই হবে নেক্সট অঙ্ক রয়েছে একজন লোক চার শতাংশ বার্ষিক হারে সাতশো পঞ্চাশ টাকা এবং পাঁচ শতাংশ বার্ষিক হারে সাতশো টাকা ধার করে যদি তিনি সুদ হিসাবে একশো পঁচানব্বই টাকা প্রদান করে থাকেন তাহলে কত সময়ের জন্য তিনি টাকা ধার করেছিলেন তাহলে প্রথমে তিনি সাতশো পঞ্চাশ টাকা ধার করেছিলেন তার সুদ হচ্ছে কত ফোর পার্সেন্ট হারে চার বাই একশো কত দিনের জন্য জানি না এক্স ধরে নাও গুণ এক্স আর একবার কী করেছিলেন সাতশো টাকা ধার করেছিলেন পাঁচ শতাংশ সুদের হারে কত জন্য একই সময় x তাহলে এখানে শূন্য 0 কেটে দাও বা ভাগ পড়ে থাকছে এখানে 4 দিয়ে এটা কাটো 25 25 কেটে 30 চলে যাবে তাহলে এখান থেকে পাচ্ছি 30x সুদ এখান থেকে পাচ্ছি 35x সুদ মোট সুদ 195 টাকা প্রদান করেছিলেন মানে এটা প্লাস সমান হচ্ছে 195 টাকা তাহলে 65x इक्वल टू হচ্ছে 195 বা x इक्वल হচ্ছে 3 তাহলে তিনি তিন বছরের জন্য টাকা ধার নিয়েছিলেন অপশন নাম্বার সি নেক্সট অঙ্ক পনেরো সেন্টিমিটার এবং কুড়ি সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি ঘনকীয় বৃত্তের জন্য বড় বৃত্তের ছোট স্পর্শক দৈর্ঘ্য সেন্টিমিটারে কত হবে দুটি ঘনকীয় বৃত্ত কথার অর্থ হচ্ছে একটির ভিতরে ঠিক আছে এটা ধরে নাও একটা এটা ধরে নাও একটা এবার একটার হচ্ছে ব্যাসার্ধ পনেরো আর একটা হচ্ছে কুড়ি কি বলেছে বড় বৃত্তটির একটি জ্যা হচ্ছে ছোট বৃত্তটির স্পর্শক ঠিক আছে টানলাম আমি ভাবে এই দূরত্ব চাইছে তাহলে আমি এই স্পর্শকের এই প্রান্ত থেকে যদি আমি কেন্দ্রকে যোগ করি তাহলে যেটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বড়টার রয়েছে কুড়ি এটা রয়েছে পনেরো তাহলে এটা যদি পনেরো আমরা জানি যে ব্যাসার্ধ সবসময় স্পর্শকের উপর লম্ব কোন তৈরি করে তাহলে এটা নাইনটি ডিগ্রি একটা অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে তাহলে নথিভুজ পেয়ে গেছি লম্ব পেয়ে গেছি যদি বার করি তাহলে আমি স্পর্শকের অর্ধেক পেয়ে যাবো যেটা হচ্ছে কি আর তাকে ডবল করে দিলে আমি স্পর্শকটা দূরত্ব পেয়ে যাবো মানে স্পর্শকটা দূরত্ব পেয়ে যাব তাহলে স্পর্শকটা কী হবে টু ইন্টু এখানে থাকবে আন্ডার রুট টোয়েন্টি স্কোয়ার মাইনাস ফিফটিন স্কোয়ার তাহলে ইকুয়াল টু টু ইন্টু এখানে পাচ্ছি চারশো মাইনাস দুশো পঁচিশ বা দুই গুণিত একশো পঁচাত্তর একশো পঁচাত্তরকে মানে হচ্ছে সাত গুণিত পঁচিশ মানে টু ইন্টু ফাইভ রুট সেভেন বা টেন রুট সেভেন সেন্টিমিটার অপশান নাম্বার দিতে রয়েছে নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে যদি এ ইকুয়াল হয় তাহলে আন্ডার রুট নাইন স্কোয়ার আর পরে প্লাস ফোর এ এর মান কত সেটা আমাকে বার করতে হবে ঠিক আছে এখানটাতে দুইভাবে করলে দুইভাবে আনসার আসছে তবে আমার মনে হয় যে সেকেন্ড টাইপটাই ঠিকঠাক হবে দেখো তুমি প্রথমে এখানে যদি পুট করো একটা ফর্মুলা পুট করে দাও থ্রি এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি এ ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার এটা আন্ডার রুট রয়েছে প্লাস ফোরে তাহলে এখান থেকে পাচ্ছি আমি থ্রি এ মাইনাস ওয়ান এর আন্ডার রুট প্লাস ঠিক আছে এবার এখানে থেকে যদি আমি আন্ডার রুট আর স্কোয়ারটাকে একসাথে তুলে দিই না তাহলে তুলে দিলে আমি পেয়ে যাব এখান থেকে দেখো থ্রি এ মাইনাস সেই ক্ষেত্রে তুমি যদি এবার এর ভ্যালু বসাও তাহলে আমি এখান থেকে লিখতে পারি সেভেন এ সেখান থেকে কিন্তু অ্যান্সার মিলছে না আসছে না কিন্তু যদি আমি এখানে নাম্বারটাকে ফুট করি যেখানে আমি পাচ্ছি মাইনাস টু পয়েন্ট ফাইভ এখান থেকে পাচ্ছি পয়েন্ট সেভেন ফাইভ যদি আমি পয়েন্ট টু ফাইভ মাইনাস ওয়ান এর স্কোয়ার আন্ডার রুট প্লাস ফোর এ করি তাহলে এখান থেকে পাচ্ছি আমি ফোর এ মানে হচ্ছে ওয়ান ফোর ইন্টু টু ফাইভ মানে হচ্ছে ওয়ান তাহলে কি পাচ্ছি আমি দেখো এখান থেকে এখান থেকে পাচ্ছি মাইনাস টু ফাইভ পয়েন্ট সরি মাইনাস পয়েন্ট টু ফাইভ স্কোয়ার থেকে আমি পাচ্ছি তোমার এবার যদি এটাকে স্কোয়ার করে নাও তাহলে পেয়ে যাবে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ এবার এটাকে যদি তোমার বড় করো তাহলে পাচ্ছো পয়েন্ট টু ফাইভ আসলে সাইনটাতে শুধু সাইনটা আমার চলে যাবে সাইনটা যদি চলে যায় তাহলে পয়েন্ট টু ফাইভ চলে আসবে পয়েন্ট চলে এলে বা তুমি এখানে একটা কাজ করতে পারো প্লাস আছে তো এখানে মাইনাস করতে পারো তাহলেও আমার প্লাস ওয়ানই পড়ে থাকবে তাহলে এখানে মাইনাস ওয়ান যদি বসায় তাহলে আমাদের এখানে প্লাস চলে আসবে সেটা করতে পারো তাহলে এই ক্ষেত্রেও হয়ে যাবে তাহলে প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ যেটা হচ্ছে আমাদের আনসার অপশান নাম্বার বি এ রয়েছে ঠিক আছে এখানে যদি ফর্মেটা আমি এইভাবে লিখি থ্রি এ স্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি এ সরি প্লাস টু ইন্টু থ্রি এ ইন্টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে এটা দেখো চলে আসবে থ্রি এ প্লাস ওয়ানের হোল স্কোয়ার যেখান থেকে প্লাস ফোরে থাকবে তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমি তাহলে আমাদের আনসারটা আশা করছি মিলে যাবে নেক্সট রয়েছে একটি বর্গক্ষেত্রেও ফুলের বিছানার পাশগুলি এক মিটার আশি সেন্টিমিটার লম্বা এর চারপাশে একটি কুড়ি সেন্টিমিটার চওড়া পটি পটি খনন করা এটিকে বিস্তৃত করা হয় প্রসারিত ফুল বিছানার ক্ষেত্রফলটি নির্ণয় করুন খুব ইজি একটা বর্গক্ষেত্র রয়েছে যার প্রতিটি ধার রয়েছে পাঁচগুলি ওয়ান পয়েন্ট এইট মিটার আমি মিটারে যদি করে নিই আর কি কনভার্ট ওয়ান পয়েন্ট এইট মিটার করে তাকে আরও পয়েন্ট টু সেন্টিমিটার করে বা সরি কুড়ি সেন্টিমিটার করে মানে পয়েন্ট টু মিটার করে পট্টি খন্নন করেছি আমি বাড়িয়েছি তাহলে এদিকে পয়েন্ট টু বেড়েছে এদিকে পয়েন্ট টু মিটার বেড়েছে মানে পয়েন্ট ফোর মিটার বেড়েছে মানে হয়ে গেছে বাইরে বাইরেটা টু পয়েন্ট টু মিটার করে টু পয়েন্ট টু মিটার যদি হয়ে যায় তাহলে তার এরিয়া কত হবে টু পয়েন্ট টু ইন্টু টু পয়েন্ট টু মানে হচ্ছে ফোর পয়েন্ট এইট ফোর মিটার

মান বসিয়ে দেবো ফাইভ প্লাস টু রুট সিক্স প্লাস ওয়ান বাই ফাইভ প্লাস টু রুট সিক্স তাহলে এখানে যোগ যদি করি তাহলে ফাইভ প্লাস টু রুট সিক্স এ হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই ফাইভ প্লাস টু রুট সিক্স এখানে হোল স্কোয়ার ভ্যালু যদি প্রুট করি তাহলে এ স্কোয়ার মানে ফাইভ স্কোয়ার টোয়েন্টি ফাইভ প্লাস টু এ বি মানে হচ্ছে দুই দশ দশ কুড়ি কুড়ি রুট সিক্স প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে দুই দুই চার চার ছয় চব্বিশ প্লাস ওয়ান বাই টু ফাইভ প্লাস টু রুট সিক্স তাহলে এখান থেকে পঁচিশ চব্বিশ উনপঞ্চাশ একে পঞ্চাশ প্লাস টোয়েন্টি রুট সিক্স বাই ফাইভ প্লাস টু রুট সিক্স ওপর থেকে টেন কমন চলে নিয়ে এন তাহলে পেয়ে যাচ্ছ ফাইভ প্লাস টু রুট সিক্স বাই ফাইভ প্লাস টু রুট সিক্স এটা এটা কেটে যাবে পরে থাকছে দশ অ্যান্সার অপশান নাম্বার সিতে রয়েছে অঙ্ক একটি আঠাত্তর সরি আঠারো মিটার উঁচু মঞ্চের ওপর থেকে একটি টাওয়ারের উন্নতি কোন হয় তিরিশ ডিগ্রি টাওয়ারটি যদি আটাত্তর মিটার উঁচু হয় টাওয়ার থেকে মঞ্চটি কত দূরে অবস্থান করছে এটা একটা মঞ্চ যার হাইট হচ্ছে আঠারো মিটার এখান থেকে একটা টাওয়ারের উন্নতি কোন হচ্ছে তিরিশ ডিগ্রি এবং টাওয়ারটি যদি আঠাত্তর মিটার হাইট হয় তাহলে এই ডিস্টেন্সটা কত তাহলে এটা যদি আঠাত্তর হয় এটা যেহেতু আঠারো তাহলে আমি এইটুকু লিখতে পারি এটা হচ্ছে ষাট আঠাত্তর থেকে আঠারো বাদ দিয়ে দিয়ে ষাট যদি হয় তাহলে আমি এটা ছোটো করে যদি এবার লিখি আঁকি এখানে ওখান থেকেই বুঝতে পারতে তাহলে এটা থার্টি এটা দেওয়া হচ্ছে ষাট আমাকে এইটা বার করতে হবে তাহলে আমি লিখতে পারি টেন থার্টি ডিগ্রি ইকুয়াল টু সিক্সটি বাই ডি এটা ধরো ডি ধরো টেন থার্টির ভ্যালু হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল টু সিক্সটি ডি বা ডি ইকুয়াল টু সিক্সটি রুট থ্রি মিটার অপশান নাম্বার এতে রয়েছে নেক্সট অঙ্ক একটি নির্দিষ্ট রাস্তার উপর একটি গাড়ির গড় গতি পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা হয় যদি একটি নির্দিষ্ট দিনে গড় গতি স্বাভাবিকের চেয়ে বারো শতাংশ কম যার ফলে আঠেরো মিনিট বেশি সময় লাগে তাহলে রাস্তার দৈর্ঘ্য কত তো রাস্তাটা আমি জানি না ডি কিলোমিটার তাহলে প্রথম দিনে যখন তার সময় কত লাগছিল ডি বাই সেভেন্টি ফাইভ ঘন্টা গতিবেগ ছিল পঁচাত্তর দ্বিতীয় দিনে সেদিন সেই নির্দিষ্ট দিনে কি হয়েছে গতি বারো শতাংশ কমে গেছে মানে কত হয়েছে পঁচাত্তর ইন্টু বারো শতাংশ কম মানে একশো থেকে বারো বাদ দিলে অষ্টআশি বাই একশো পঁচিশ দিয়ে তিন চার বাইশ মানে ছেষট্টি কিমি প্রতি ঘন্টা হয়েছে সেদিন সময় লাগবে কত ডি বাই সিক্সটি সিক্স ঘন্টা এবার এটা তো বেশি বলেছে কি যে এই দিনের থেকে ওই দিনে আঠেরো মিনিট বেশি সময় লাগে আঠেরো মিনিট মানে কত ঘন্টা আঠেরো বাই ষাট সমান হচ্ছে তিন ছয় দিয়ে তিন ছয় দিয়ে দশ তিনের দশ ঘন্টা তাহলে আমি শর্তানুসারে বলতে পারি ডি বাই সিক্সটি সিক্স মাইনাস ডি বাই সেভেন্টি ফাইভ ইকুয়াল টু তিন বাই দশ শিশরটি আর পঁচাত্তর লশেকও করতে হবে তিন দিয়েই যাবে একমাত্র ঠিক আছে তাহলে কত আসবে বাইশ পঁচিশ ইন্টু তিন পঁচাত্তরকে বাইশ দিয়ে তাহলে এখানে পাবো ষোলোশো পঞ্চাশ আর এখানে পাচ্ছি তাহলে আমি পঁচিশ তাহলে পঁচিশ ডি মাইনাস বাইশ ডি ইকুয়াল টু থ্রি বাই টেন এখানে শূন্য শূন্য কেটে দাও তাহলে এখান থেকে পাচ্ছি থ্রি ডি বাই ওয়ান সিক্সটি ফাইভ ইকুয়াল টু থ্রি এই থ্রিটা এই থ্রিটা কেটে পড়ে থাকবে এখানে ওয়ান তাহলে ডি ইকুয়াল টু ওয়ান সিক্সটি ফাইভটা গুণ হয়ে ওয়ান সিক্সটি ফাইভ হয়ে যাবে তাহলে ডিস্টেন্স ছিল একশো কিলোমিটার অপশন নাম্বার এতে রয়েছে নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে এক্স একশোটি প্রশ্ন চেষ্টা করেছে এবং তিনশো নম্বর পেয়েছে যদি প্রতিটি ঠিক উত্তরের জন্য চার নম্বর ও প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ এক নম্বর থাকে তবে মিস্টার এক্স কটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে মোট প্রশ্ন সংখ্যা কটি আছে একশোটি সে এখানে আনসার চেয়েছে আমার ভুল উত্তরের সংখ্যা সেটাই হচ্ছে ভুল এক্স তাহলে ঠিক একশো মাইনাস এক্স তাহলে ভুলের জন্য সে এক নাম্বার করে কাটা গেছে আর ঠিকের জন্য চার নাম্বার করে পেয়েছে তাহলে ফোর ইন্টু একশো মাইনাস এক্স মাইনাস এক্স ইকুয়াল টু থ্রি ফোর হান্ড্রেড মাইনাস ফোর এক্স মাইনাস এক্স ইকুয়াল টু থ্রি ফোরটি বা মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু মাইনাস সিক্সটি মাইনাস মাইনাস কেটে যাবে এক্স ইকুয়াল টু বারো তাহলে তিনি বারোটি ভুল উত্তর দিয়েছিলেন নেক্সট অঙ্ক পাঁচশো থেকে ছোট কতগুলি স্বাভাবিক সংখ্যা আছে যেগুলিকে পঁয়ত্রিশ এবং ঊনপঞ্চাশ দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিরিশ তিরিশ পাওয়া পাওয়া যায় প্রতি ক্ষেত্রে যাবে তাহলে আমাকে কি করতে হবে পঁয়ত্রিশ আর দিয়ে বিভাজ্য সেই সংখ্যাটিকে বার করতে হবে যেটা সাত দিয়ে যাবে সাত পাঁচে পঁয়ত্রিশ সাত সাথে ঊনপঞ্চাশ মানে পঁয়ত্রিশ ঊনপঞ্চাশ ইন্টু পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ মানে দুশো পঁয়তাল্লিশ সেই সংখ্যাটা হচ্ছে দুশো পঁয়তাল্লিশ যেটি পঁয়ত্রিশ ও ঊনপঞ্চাশ বিভাজ্য তাহলে যদি তিন তিরিশ ভাগ শেষ পেতে হয় তাহলে এর সাথে আরও তিরিশ যোগ করতে হবে আমাকে তাহলে পাচ্ছি দুশো এবং আমাকে শেষ বলে দিয়েছে পাঁচশোর মধ্যে তাহলে কে যদি মিটে দেখো পাঁচশোর মধ্যে প্রথমে হচ্ছে দুশো পঁচাত্তর তার পরবর্তীটা তো আরো দুশো পঁচাত্তর পরে আসবে মানে আসবে পাঁচশো পঞ্চাশে কিন্তু আমাকে তো লিমিটই বলে দিয়েছে পাঁচশোতে তাহলে কটা সংখ্যা থাকবে এরকম একটাই সংখ্যা থাকবে অপশন নাম্বার এতে রয়েছে এটি সঠিক তো এই হচ্ছে পঁচিশটি অঙ্ক এই প্র্যাকটিস সেটের আশা করছি তোমরা বুঝতে পেরেছো বুঝতে না পেরে থাকলে কমেন্ট করো এবং বুঝতে পেরে থাকলে লাইক করো বন্ধুর সাথে শেয়ার করো এবং যারা যারা চ্যানেলটি নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেলাইনটি অল করে রাখো যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং